সঠিক সময়ে সঠিক ক্যারিয়ার নির্বাচন করা প্রত্যেকটি স্টুডেন্টের কাম্য। তাই আজকের এই ভিডিওতে এমন একটি ক্যারিয়ার সম্বন্ধে বলবো যা তোমাদেরকে মাসে লক্ষাধিক টাকা অর্জন করতে সাহায্য করবে। এই ক্যারিয়ারের নাম হচ্ছে ফিজিওথেরাপিস্ট। আজ থেকে 3 বছর আগে আমি একটি ভিডিও দেখেছিলাম সন্দীপ মহেশ্বরী। সন্দীপ মহেশ্বরীকে তোমরা সকলেই জানো, যে জানো না তার উদ্দেশ্যে বলছি, উনি একজন বর্তমানে বেস্ট মোটিভেশনাল স্পিকার। তো উনি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলেন এই ফিজিওথেরাপিস্ট নিয়ে। উনি এই ভিডিওতে বলেছিলেন যে একটা ফিজিওথেরাপিস্ট কি করে অনায়াসে 10,000 টাকা পার ডে ইনকাম করতে পারে। যদি ভিডিওটা না দেখে থাকো, প্রথমে বলবো যে ওই ভিডিওটা দেখো, ভালো করে মোটিভেশন নাও, তারপর না হয় এই ভিডিওটা দেখবে। তাহলে এই ভিডিওতে আমরা ডিটেইলসে ফিজিওথেরাপিস্ট সম্বন্ধে জানবো। অনেকে তো তোমরা আবার ভাবছো যে এটা আবার কি ওয়ার্ড রে বাবা, ফিজিওথেরাপিস্ট, আমি তো শুনিনি। দরকার নেই, এই ভিডিওটা দেখে নাও, আইডিয়া হয়ে যাবে। আমরা যদি ফিজিওথেরাপিস্ট ওয়ার্ডটাকে ভেঙে দিই তাহলে আমরা কি পাচ্ছি এখানে, ফিজিও প্লাস থেরাপিস্ট। ফিজিও কে যদি আমরা বাংলাতে ব্যবহার করি তাতে দাঁড়াচ্ছে যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের থেরাপি করা বা ম্যাসাজ করা বলতে পারি। তাহলে ফিজিওথেরাপিস্টের কাজটা কি, যখনই আমরা কোনো অর্থোপেডিক সার্জনের কাছে যাই বা যে কোনো অর্থোপেডিক ডক্টরের কাছে যাই, তো আমরা অনেক সময় দেখি যে আমাদেরকে ডক্টর বাবু কি বলেন যে ওষুধ তো আপনাকে লিখে দিলাম, আপনি একটা কাজ করুন, বেটার সার্ভিস পাওয়ার জন্য আর বেটার রিকভারি করার জন্য একটা ফিজিওথেরাপিস্ট করিয়ে নেন, আমার চেনা একজন ফিজিওথেরাপিস্ট আছে, আপনার বাড়িতে উনি চলে যাবেন। তো উনি কি করেন, যে ভদ্রলোক ফিজিওথেরাপিস্ট প্র্যাকটিস করছেন, উনি 2-4টা মেশিন নিয়ে যান। মেশিন নিয়ে গিয়ে তোমার যেখানে পেন হচ্ছে, ধরো তোমার ঘাড়ে পেন হচ্ছে, তো ঘাড়ে ধরো মেশিনটা দিয়ে দিলো, বা তোমার হয়তো স্লিপ ডিস হয়েছে বা সায়াটিকা বলে রোগগুলো হয়েছে, এগুলো হচ্ছে অর্থো রিলেটেড ডিজিজ। ওকে, তাহলে এই ধরনের রোগ যদি তোমার ঘটে, সেই ক্ষেত্রে ইলেকট্রো ম্যাসাজ দ্বারা তোমার ওই জায়গাটাকে রিকভারি করতে চেষ্টা করে। ফিজিওথেরাপিস্টের এটাই কাজ। মোটামুটা আমরা ফিজিওথেরাপিস্ট সম্বন্ধে জেনে নিয়েছি, এবার আমরা জানবো যে ফিজিওথেরাপিস্ট হওয়ার জন্য যোগ্যতা কি লাগে। আমাদের 10+2 হতে হবে উইথ সায়েন্স। সায়েন্সে তোমার পিসিবি থাকলেও হবে, বা তোমার যদি সায়েন্সে পিসিএম থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই ফিজিওথেরাপিস্ট করার জন্য তোমার কাছে 2 অপশন আছে, একটা ডিপ্লোমা ইন ফিজিওথেরাপিস্ট, আরেকটি হয় ব্যাচেলার ইন ফিজিওথেরাপি। তোমার যেটাতে সুইটেবল সেখানে তুমি পার্সু করতে পারো, সেখানে তুমি জয়েন করতে পারো। এবার এখন প্রশ্ন আসে যে আমরা যে ফিজিওথেরাপিস্ট হতে চাইছি এর জন্য কি এক্সামের কোনো অপশন আছে। দেখো, এর জন্য বিভিন্ন কলেজের এক্সামের সিস্টেম আছে, অনেক ক্ষেত্রে মেরিট ওয়াইজ তোমার এনরোল হবে, অনেক ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাডমিশন হবে। তোমার যদি এইচএসএ সায়েন্স থাকে তুমি কিন্তু ফিজিওথেরাপি পড়ার জন্য এলিজিবল। এই ফিজিওথেরাপিস্ট করার জন্য কি কি সিলেবাস কভার করে সেটা আমরা এরপর জানবো। এখানে তোমাকে অ্যানাটমি, ফিজিওলজি বা ইলেকট্রোথেরাপি, অর্থোপেডিক, নিউরোলজি, কার্ডিওপালমোনারি রিহাবিলিটেশন, এগুলো তোমাকে পড়ানো হবে। এবার আমরা জানবো যে এই ফিজিওথেরাপি কোর্সের ডিউরেশন কত। ডিপ্লোমার জন্য 2 বছরের কোর্স, আর তোমরা যখন ব্যাচেলার ডিগ্রি করবে সেক্ষেত্রে তোমার 4 বছরের কোর্স হবে, এবং শেষ 6 মাস কিন্তু তোমাকে কোনো একটি ডক্টরের আন্ডারে বা কোনো একটা ইনস্টিটিউট আন্ডারে তোমাকে ট্রেনিং নিতে হবে। এটা কিন্তু অপশনটা আছে, ব্যাচেলার ইন ফিজিওথেরাপি নয় তুমি করে নিলে। এরপরে তোমার ক্যারিয়ারে কি অপশন আছে, ক্যারিয়ারে কি অপরচুনিটি আছে সেটা আমরা জানবো। আমরা ফিজিওথেরাপিস্ট হিসাবে হসপিটাল, ক্লিনিকে এবং বিভিন্ন রকমের রিহ্যাবিলিটেশন সেন্টারে আমরা জব পেতে পারি। এছাড়া পোস্ট ফিজিওথেরাপিস্ট, পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট, নিউরোলজি ফিজিওথেরাপিস্ট, অর্থোপেডিক ফিজিওথেরাপিস্ট, বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের অপশন খুলে যাচ্ছে। আমার যদি মনে হয় পরবর্তীকালে আমরা যদি এই বিপিটি পড়ার পর আরো হায়ার স্টাডি করতে চাই, সেখানেও এমপিটির অপশন আছে, কিংবা তোমরা পিএইচডি করতে পারবে। এবার আসি স্যালারি বিষয়টা। ইনিশিয়াল তোমার স্টার্টিং স্যালারি 15,000 থেকে 20,000 তোমার স্টার্টিং স্যালারি পাবে। এরপর তোমার যেমন এক্সপিরিয়েন্স বাড়বে সেই অনুযায়ী তোমার স্যালারি ইনক্রিজ হবে। এছাড়াও ফিজিওথেরাপিস্ট হওয়ার সবথেকে বড় বেনিফিট যেটা তুমি পাবে, তুমি নিজের চেম্বার করতে পারবে এবং সেখানে তুমি বড় বড় করে নিজের নাম লিখে চোখ বন্ধ করে সার্ভিস দিতে পারবে। এবং বিশ্বাস করো, বর্তমানে যে হারে ফিজিওথেরাপিস্টের ডিমান্ড আছে সেই অনুযায়ী কিন্তু আমরা ফিজিওথেরাপিস্ট পাচ্ছি না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুযায়ী প্রত্যেক 10,000 অন্তত 2 করে ফিজিওথেরাপিস্টের প্রয়োজন আছে। এখন অবধি ইন্ডিয়াতে অসংখ্য ফিজিওথেরাপিস্টের খামতি আছে। তাহলে আমি বলবো, যদি তোমার ইন্টারেস্ট থাকে এই প্রফেশন সম্বন্ধে, সময় নষ্ট না করে অতি সত্ত্ব যোগাযোগ করো এই ফিজিওথেরাপিস্ট কলেজের সাথে। একটা কথা আমি বিশ্বাস করি, আমরা যদি ভিড় থেকে আলাদা হয়ে হাঁটি তাতে আমার সাকসেসটা অনেক বেটার হয়। দেখো, অনার্স যে কোনো সাবজেক্টে করা বা পাস কোর্সে পড়া এটা তো খুব সহজ, খুব তাড়াতাড়ি আমরা এটা জানি, কিন্তু এই বিপিটি কোর্স যদি আমরা করতে পারি বা ডিপিটি করতে পারি, তাহলে কি হলো, আমরা ভিড় থেকে আলাদা হয়ে গেলাম এবং সেখান থেকে আমরা খুব অল্প সময়ে বেশি ইনকাম জেনারেট করতে পারবো। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আর তোমার যদি এই বিপিটি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স তোমার জন্য খোলা আছে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।